হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমাকে দেখছেন, এখানে আমি পার্লারটা পরিষ্কার করছি, টেবিল টেবিল মুছছি। তো যাই হোক, এখন বাজে রাত্রে কটা বাজে, প্রায় 8:30 কাছাকাছি বা 15টা এরকম বাজে। তো আমি এখন পার্লারটা পরিষ্কার করতেছি, আপনারা দেখছেন। তো পার্লারটা পরিষ্কার করার কারণ হলো কালকে বিশ্বকর্মা পূজা, আর আমরা বিশ্বকর্মা পূজা পার্লারে করবো, তাই পার্লারটা পরিষ্কার করছি। দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন চেয়ারের উপর উঠে গেছে। তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, পার্লারটা দেখতে থাকুন। পার্লারটা রাত্রিবেলায় পরিষ্কার করে রাখবো, আর কালকে সকালবেলা এসে একদম রেডি হয়ে আসে পূজার করে নেব। তো এর জন্য রাত্রেবেলায় পরিষ্কার করে এখন আর কাস্টমার আসবে না। তো আমার সঙ্গে পার্লারের মালিকও আছে, তো আমি যেহেতু ক্যামেরাটা আমার দিয়ে করছি, তো ওকে দেখা যাচ্ছে না, পরে দেখাবো। ওই দেখেন আমাদের পার্লারের মালিক, ও পরিষ্কার করছে সবাই মিলে, মানে সবাই না, আমরা দুজন মিলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম দেখে যাচ্ছে। তো ফ্রেন্ড, আমি এখন চলে যাচ্ছে বাড়ি, আর 10টার উপর বেজে গেছে। তো আমি বাড়ি চলে গিয়ে যাচ্ছি, আর ও রয়ে গেছে পার্লারের মধ্যে, আরও অনেকটা কিছুটা কাজ বাকি আছে, ও করে নেবে। তো আমি বাড়ি চলে যাচ্ছি, পরে আবার দেখাবো আপনাকে। তো যাই হোক, পরের দিন সকালবেলা, এখন বাজে প্রায় 11:30, আমি চলে আসছি পার্লারের মধ্যে। তো এসে পার্লারটা মুছে দিয়ে রাখলাম, আর দেখেন কত পরিষ্কার, একদম সাফ সুতরা পরিষ্কার হয়ে আছে পার্লারটা। তো আর দেখো, এখন বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছে। তো আমরা পুজোর জন্য সব কিছু এখন সব রেডি করব, তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো আমাদের পুজোর মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, আর আমরা এখন পুরোহিত মহাশয়ের অপেক্ষায় আছি। মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছি, আর টাইমও কম হয়নি, এখন বাজে প্রায় 2টা কাছাকাছি। তো বসে আছে পুরোহিত কোন সময় আসবে। তো যাই হোক, আর আমাদের পুরোহিত মহাশয় এখন চলে আসছে, এখন পূজা আরম্ভ হয়ে যাবে। তো আপনারা একটু দেখুন পূজাটা, তো আমাদের পূজা মোটামুটি শেষ, আর এখানে যজ্ঞ হচ্ছে, প্রায় যজ্ঞ শেষ হয়ে গেছে, হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা পূজা শেষে বাড়ি গিয়েছি, প্রসাদ টসাদ খেয়ে এখানে খিচুড়ি টিচি খাওয়া হলো, আর সবটা ভিডিও করিনি। তো আমরা গেছি বাড়ি, বাড়ি থেকে সুনুকে নিয়ে যাচ্ছি টিউশনে, সুনুকে টিউশন দিয়ে আসবো। তো ভিডিওটার বেশি বড় করব না, এতটুকুই অল্প একটু দেখালাম আপনাদের। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। টাটা, বাই বাই।